সবাই বলতেছে ভাই বিশ্বাস করে আপনাকে আমরা গাছের উপরে উঠালাম এখন আপনি আমাদেরকে আম না দিয়ে আমের বড়া দেন কারণ কি ওই লোকটা ডাক দিয়া বলে ওই গাছের নিচে তাক অবস্থায় যে ওয়াদা করা হয় গাছের উপরে উঠার পর আর ওই ওয়াদা রক্ষা করা দরকার নাই নাউজুবিল্লাহ বলবেন না ঠিক তেমনি ভাবে কিছু অসৎ লম্পট বাটফার সিটার প্রতারক আমাদের সমাজে নেতা হতে চায় তারা যখন ভোটের জন্য আসে তখন তারা নোট দেয় মানুষদেরকে তারা বিভিন্ন অজুহাতে বিভিন্নভাবে প্ররোচনা করে বিভিন্নভাবে তারা মানুষদেরকে ওয়াদা দেয় এটা করবে এটা করবে একটা রোড ছোট্টমোটো রোড কিন্তু এটাকে বলে বিশ্ব রোড করে দিবে এরকম আছে না নাই ওই লোকগু যখন নেতা হিসাবে তার আসনে সমাসীন হয়ে যায় তখন সে আমের বদলা মানুষদেরকে বড়া দেয় ঠিক কিনা এই জন্য আল্লাহর হাবিব এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার লোক সকল জমিনে এবং জলে মাটিতে এবং পানিতে যত রকমের বিপর্যয় দেখা দেয় যত রকমের সমস্যা দেখা দেয় যত রকমের গজব দেখা দেয় এগুলো একটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইচ্ছা করে দেয়া হয় না সবগুলো গজব আর আজাব মানুষের হাতের কামাই ঠিক কিনা ওই লম্পট প্রতারক বাটফার সিটার চরিত্রহীন ব্যক্তিকে যদি গাছের উপরে না উঠানো হতো ওই লোক কি কখনো মানুষকে আমের বড়া দেওয়ার সুযোগ পেত জোরে বলেন আমরা নিজেরাই এরকম লোকদেরকে এরকম গুরুত্বপূর্ণ আসনে বসাই আর পরে আমরা আফসোস করি ঠিক কিনা এদের কারণে গজব নাজিল হচ্ছে আপনি বলবেন যে হুজুর সে অন্যায় করেছে আমাদের উপরে গজব আসবে কেন আর একটা উদাহরণ দেই যদি একটা লঞ্চ দুই তালা লঞ্চ কয়তালা দুই তালা লঞ্চের মধ্যে একশত জন যাত্রী আছে আর নিচতলায় যদি একজন ওই লঞ্চটাকে যদি একজন এভাবে কাটতে থাকে লঞ্চের নিচটা যদি খুদাই করতে থাকে আর আপনি তসবি টিপতে থাকেন যে বলেন যে যা করে করুক গা লা ইলাহা ইল্লাল্লাহ তার কাজ সে করুক আমারে আল্লাহ রক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস হে দুনিয়ার লোক সকল তোমার সামনে তোমার একটা ভাই যখন লঞ্চটাকে খুদাই করে পানি উত্তোলন করতেছে আর তুমি জেনে বুঝে শুনে তুমি চুপ থাকতেছো নীরবতা পালন করতেছো কিছুক্ষণের ভিতরে এই লঞ্চটা ডুবে তুমিও তার সাথে এই সাগরের মধ্যে নিহত হতে হবে ঠিক কিনা তখন আফসোস করলে হবে না যে আমি তো লঞ্চ ভাঙ্গার কাজে শরীক হই নাই আমি তো আল্লাহরে ডাকছিলাম তাহলে গজব আমার উপরে আসলো কেন ও তুরস্কের মানুষেরা তুরস্কের মানুষেরা যদিও পাপ কাজ করে নাই কিন্তু আফগানিস্তানে যখন লাল কুত্তার বাহিনী আমেরিকার আর ইহুদির সৈন্যরা যখন আমার মুসলমান ভাইদেরকে একের পর এক পর্যায়ক্রমে যখন নিহত করতেছিল শহীদ বরণ করতেছিল শাহাদাতের তামান্না যখন পান করিয়েছিল সেই সময় তুরস্কের মতো শক্তিশালী দেশ আমেরিকার পক্ষে রায় দিয়েছিল নাউজুবিল্লাহ বলবেন না আমেরিকার মতো ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر دون العذاب الأكبر لعلهم يرجعون صدق الله العظيم
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بنيغرام دكين فرا جامع مسجد الدوغي 21তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অধ্যক্ষ অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার, জাতির সৌন্দর্য হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে সমবেত সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে আজম, বীর খালিদের উত্তরসূরি যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট কচিকাচা সোনামণিরা, বাড়িঘরে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া ইসলাম প্রিয় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আজিম শান দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে এরকম একটি জান্নাতি বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে তার ওই শেখানু বাসায় কালিমাতু শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যাচ্ছে আমার দিকে কি আপনারা রাগান্বিত হয়ে আছেন, রাগ হয়ে আছেন? মানুষ এমনিতে কম, আমাদের আওয়াজ যদি আরও কম হয় তাহলে তো আলোচনা করার কোনো চিন্তাভাবনাই চলে আসবে না, ঠিক কি না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জবান নিয়ামত, এই নিয়ামত দিয়ে তার ওই শুকরিয়া আদায় করি জুরে সুরে পুরুষের আওয়াজের ন্যায় বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান, এরকম একটা জান্নাতি পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসানোর সুযোগ দান করলেন, সেজন্য আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলবেন পরিমাণে কম না বেশি? অনেকেই কথা বলতেছেন না, পরিমাণে কম না বেশি? তাহলে আবারও বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানবতা মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে আপনাদের সামনে একখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে হেদায়াতের উদ্দেশ্যে আমলের নিয়তে কয়েকটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। প্রিয় মুসলমান, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। হে দুনিয়ার লোক সকল, মানুষেরা, তোমাদের সামনে সম্মিলিতভাবে বড় ধরনের গজব নাজিল করার আগে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট ছোট্ট কিছু গজব, আমার আযাবের কিছু নিদর্শন তোমাদের সামনে প্রেরণ করব, যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াত দিয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমাদের সামনে ছোট্ট ছোট্ট আযাব প্রেরণ করব,
ছোট ছোট আজাব আর গজব যখন নাজিল করব, ওই আজাব আর গজবে ভীত সন্ত্রস্ত হয়ে আমার যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে বড় ধরনের আজাব অর্থাৎ জাহান্নামের আজাব থেকে রক্ষা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেকে সুবহানাল্লাহ বলতে কৃপণতা করি, অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি মনের গহীন থেকে আবেগ উজাড় করে মহব্বতের সাথে একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যখানে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফাঁকা জায়গা উক্ত ব্যক্তির নামায় আমল নামায় পরিপূর্ণ করে দেন। বাড়িতে গিয়া বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন কিছুদিন আগেও আমাদের একটি মুসলিম কান্ট্রি তুরস্ক এবং তার প্রতিবেশী রাষ্ট্র সিরিয়াতে ব্যাপক আকারে বিশাল আকারে বিরাটভাবে ভূমিকম্প হয়েছে, ঠিক কিনা? এই ভূমিকম্পের মাধ্যমে এত বড় একটা উন্নত রাষ্ট্র যেটা এশিয়া এবং ইউরোপ কান্ট্রির সংযোগস্থলে অবস্থিত তুরস্ক, এই তুরস্ক একটি উন্নত এত ডেভেলপড কান্ট্রি হওয়ার পরেও তারা এই ভূমিকম্প থেকে রেহাই পায়নি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আজাব প্রেরণ করার আগে তার হাবিবের মাধ্যমে কিছু সতর্কবাণী পৌঁছে দিয়েছেন দুনিয়ার মানুষের সামনে। হে দুনিয়ার মানুষ, তোমাদের সামনে আজাব নাজিল হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন, বিশ্ব মানবতার মুক্তির দ্রুত বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বিশ্বের সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, হ মানুষেরা, 15টি কাজ যদি তোমাদের কারো দ্বারা সংগঠিত হয়ে যায়, জমিনে যদি 15টা কাজ কোনো মানুষের দ্বারা সংগঠিত হয়ে যায়, আমার হাবিব ডাক দিয়া বলেন, ফালিয়ার তাকিবু ইংদা জালিকারি হান হামারব, তাহলে তোমরা অপেক্ষা করতে থাকো আসমান থেকে আগুনের বাতাস নাজিল করবেন যিনি তিনি কে। জোরে বলুন তিনি কে? আমার আল্লাহ ওই 15টা কাজ সংগঠিত করার সাথে সাথে আসমান থেকে গজব নাজিল করে দিবেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এখানে কি লাইট নেই? প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ রসুল বলেন, শুধু তা নয়, এক নম্বর আজাব নাজিল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসমান থেকে আগুনের বাতাস বের করে দিবেন। দুই নম্বর, ওয়া জালজালা, এবং ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। কি সৃষ্টি হবে? ভূমিকম্প। জুড়ে বলুন কি সৃষ্টি হয়ে যাবে? মাটিটা খাপ দিয়ে উঠবে, মাটিটা কম্পন দিয়ে উঠবে, তখন বুঝে নিতে হবে আজাব নাজিল হচ্ছে, ঠিক কিনা? এরপর আল্লাহ রসুল বলেন, ওয়া জালজালাতা ওয়া খাসফান, এবং মানুষ রাত্রিবেলা সুস্থ স্বাভাবিক অবস্থায় ঘুমাবে, হঠাৎ করে তাকিয়ে দেখবে ওই লোকগুলোর বাড়ি সহ তার দালান কুটা সহ সব কিছু মাটির নিচে তলিয়ে গেছে, তখন বুঝে নিতে হবে আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাজিল করতেছে, ঠিক কিনা? এরপর আল্লাহ রসুল বলেন, ওয়া মাসখান, এবং আসমান থেকে বড় বড় পাথর নিক্ষেপ করা হবে। আল্লাহ আকবার বলবেন না? আসমান থেকে বড় বড় পাথর দ্বারা শাস্তি দেয়া হবে, গজব নাজিল করা হবে। ওয়া কাজফান, এবং রাসূল বলেন, কিয়ামতের আগে দেখতে পারবে এক শ্রেণীর মানুষ পুরুষ থেকে নারী হয়ে যাচ্ছে আর নারী থেকে পুরুষ হয়ে যাচ্ছে। রাসূল বলেন, তখন দেখতে পারবে ওই আজাবগুলো নাজিল হওয়ার পর কিয়ামত আসতে আর বেশি বাকি নাই, ঠিক কিনা? ভূমিকম্প ইতিমধ্যে চলে এসেছে,
এক দুই বছর আগেও বাংলাদেশে ফজরের ওয়াক্ত যে ভূমিকম্প হয়েছিল, মুরব্বি বাবারা যারা আছেন স্টেজে ফিন্ডালের মধ্যে আপনারা সাক্ষী, এরকম ভূমিকম্প বিগত 50-60-100 বছরের ভিতরে হয় নাই, ঠিক কিনা? এত বিশাল ভূমিকম্প হয়েছে, 50 বৎসরের পুরাতন গাছগুলো এমনভাবে উপড়ে ফেলা হয়েছে। আল্লাহু আকবার, এই সমস্ত গজব কে নাজিল করে? আল্লাহ। এই গজব জমিনে আসার কিছু কারণ আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রসুল এই হাদিসে 15টি আলামতের কথা বলেছেন, কয়টি? 15টি। এই 15টি কাজ যখন এই জমিনে সংগঠিত হয়ে যাবে, বুঝে নিতে হবে কিয়ামত আসতে বেশি বাকি নাই। এক নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজাত তুখিজাল ফাইউদ ওয়ালা, যখন রাষ্ট্রীয় সম্পত্তি, যখন সরকারি সম্পত্তি নেতারা নিজেদের সম্পত্তি মনে করে বুক করতে থাকবে, বুঝে নিতে হবে কিয়ামত বাকি নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এরকম নেতা আছে না নাই যারা গরিবের গম আটা ময়দা চাল ডাল এগুলো খাওয়ার পর এখন দেখবেন বড় বড় ব্রিজের মধ্যে রোডের বদলা বাস দেয়, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, ইজাত তুখিদাল ফাইউদ ওয়ালা, যখন নেতারা অসহায় মানুষের ইয়াতিম মিসকিন বিধবাদের সম্পত্তি নিজেদের মাল মনে করে বক্ষণ করা শুরু করে দিবে, বুঝতে হবে ওই নেতারাই হচ্ছে কেয়ামতের সবচেয়ে বড় আলামত, ঠিক কিনা? এসব নেতাদের কারণে গজব নাজিল হচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন। শুধু তা নয় মুসলমান, আপনারা ভাববেন তাদের কারণে গজব নাজিল হয় কেন? একটা উদাহরণ না দিলে বুঝবেন না। এক জায়গায় 5 জন ব্যক্তি ছিল, আওয়াজ করে বলেন কয়জন ব্যক্তি? একজন ছিল আলেম দাওরা হাদিস ফাস মাওলানা, আর 4 জন ছিল আওয়াম মানুষ, সাধারণ মানুষ। একটা গাছের মধ্যে আম পেকেছে, গাছটা বিশাল আকৃতির গাছ, ওই গাছের মধ্যে একা কেউ ওঠা সম্ভব না। আলেম দাঁড়িয়ে বলল, আমি যোগ্য ব্যক্তি, আমাকে গাছের উপরে আপনারা উঠাইয়া দেন, গাছ থেকে পাকা আমগুলো পেরে আমি আপনাদেরকেও দিব, আমিও নিজেও খাবো, আপনারা আমাকে উঠাইয়া দেন। তখন ওই যে দাড়ি নাই লম্বা লম্বা মুস, মিস্টার বুশের উত্তর সুরি এরকম লোক আছে না নাই? একজন দাঁড়াইয়া বলে, তুমি মোল্লা মানুষ, তুমি মৌলবী মানুষ, তুমি মসজিদে ইমামতি করবা আর মাদ্রাসায় শিক্ষকতা করবা, গাছে উঠার কি দরকার? প্রয়োজন নেই, তুমি থেমে যাও। ওই লম্বা লম্বা মুসওয়ালা লোকটাকে তারা গাছের উপরে উঠাইয়া দিল। লোকটা যখন ওই গাছের উপরে উঠল, তখন আমগুলো, পাকা আমগুলো ওই লোকটা নিজে খায়, আর আমের ভিতরে যে অংশটা থাকে আটি বা বড়া, ঠিক কিনা, ওইটা ওই জমিনের লোকদেরকে সে ফালায়, ওইটা ফাটায়। সবাই বলতেছে, ভাই বিশ্বাস করে আপনাকে আমরা গাছের উপরে উঠালাম, এখন আপনি আমাদেরকে আম না দিয়ে আমের বড়া দেন, কারণ কি? ওই লোকটা ডাক দিয়া বলে, ওই গাছের নিচে তাক অবস্থায় যে ওয়াদা করা হয়, গাছের উপরে উঠার পর আর ওই ওয়াদা রক্ষা করা দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক তেমনিভাবে কিছু অসৎ লম্পট বাটফার সিটার প্রতারক আমাদের সমাজে নেতা হতে চায়, তারা যখন বুটের জন্য আসে তখন তারা নোট দেয়, মানুষদেরকে তারা বিভিন্ন অজুহাতে বিভিন্নভাবে প্ররোচনা করে, বিভিন্নভাবে তারা মানুষদেরকে ওয়াদা দেয়, এটা করবে এটা করবে, একটা রোড ছোট্ট মোটো রোড কিন্তু এটাকে বলে বিশ্ব রোড করে দিবে, এরকম আছে না নাই? ওই লোকগু যখন নেতা হিসাবে তার আসনে সমাসীন হয়ে যায়, তখন সে আমের বদলা মানুষদেরকে বড়া দেয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার লোক সকল, জমিনে এবং জলে, মাটিতে এবং পানিতে যত রকমের বিপর্যয় দেখা দেয়, যত রকমের সমস্যা দেখা দেয়,
যত রকমের গজব দেখা দেয় এগুলো একটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইচ্ছা করে দেয়া হয় না সবগুলো গজব আর আযাব মানুষের হাতের কামাই ঠিক কি না ওই লম্পট প্রতারক বাটফা সিটার চরিত্রহীন ব্যক্তিকে যদি গাছের উপরে না উঠানো হতো ওই লোক কি কখনো মানুষকে আমের বড়া দেওয়ার সুযোগ পেত জোরে বলেন আমরা নিজেরাই এরকম লোকদেরকে এরকম গুরুত্বপূর্ণ আসনে বসাই আর পরে আমরা আফসোস করি ঠিক কি না এদের কারণে গজব নাজিল হচ্ছে আপনি বলবেন যে হুজুর সে অন্যায় করেছে আমাদের উপরে গজব আসবে কেন আর একটা উদাহরণ দেই যদি একটা লঞ্চ দুই তালা লঞ্চ কয়তালা দুই তালা লঞ্চের মধ্যে একশত জন যাত্রী আছে আর নিচতলায় যদি একজন ওই লঞ্চটাকে যদি একজন এভাবে কাটতে থাকে লঞ্চের নিচটা যদি খুদাই করতে থাকে আর আপনি তসবি টিপতে থাকেন যে বলেন যে যা করে করুক গা লা ইলাহা ইল্লাল্লাহ তার কাজ সে করুক আমারে আল্লাহ রক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস হে দুনিয়ার লোক সকল তোমার সামনে তোমার একটা ভাই যখন লঞ্চটাকে খুদাই করে পানি উত্তোলন করতেছে আর তুমি জেনে বুঝে শুনে তুমি চুপ থাকতেছো নীরবতা পালন করতেছো কিছুক্ষণের ভিতরে এই লঞ্চটা ডুবে তুমিও তার সাথে এই সাগরের মধ্যে নিহত হতে হবে ঠিক কি না তখন আফসোস করলে হবে না যে আমি তো লঞ্চ ভাঙ্গার কাজে শরীক হই নাই আমি তো আল্লাহরে ডাকছিলাম তাহলে গজব আমার উপরে আসলো কেন ও তুরস্কের মানুষেরা যদিও পাপ কাজ করে নাই কিন্তু আফগানিস্তানে যখন লাল কুত্তার বাহিনী আমেরিকার আর ইহুদির সৈন্যরা যখন আমার মুসলমান ভাইদেরকে একের পর এক পর্যায়ক্রমে যখন নিহত করতেছিল শহীদ বরণ করতেছিল শাহাদাতের তামান্না যখন পান করিয়েছিল সেই সময় তুরস্কের মতো শক্তিশালী দেশ আমেরিকার পক্ষে রায় দিয়েছিল নাউজুবিল্লাহ বলবেন না আমেরিকার মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে তুরস্ক কোনো বেটু দেয় নাই তুরস্ক কোনো মন্তব্য করে নাই কোনো ব্রিফিং দেয় নাই কোনো বক্তব্য দেয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তদ্রূপভাবে যেভাবে জাহাজ একজনে ফুটা করে সবাই ডুবে মারা যায় ঠিক তদ্রূপভাবে মুসলমানদের উপর যখন আজাব মুসলমানদের উপর যখন জালেমরা জুলুম করেছিল মুসলমানদের উপর যখন আক্রমণ করা হয়েছিল যখন কাফের কুফফারদের সুরে সুর মিলিয়ে আমাদের মুসলমানরা কাফেরদেরকে সমর্থন করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়েই গজব পাঠিয়ে দিয়েছেন ঠিক কি না শুধু তা নয় আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে আরেকটা আলামত হবে ওয়াল আমানাতু মাগনামা যখন আমানতের সম্পদকে গনিমত মনে করা হবে যখন আমানত সঠিকভাবে পৌঁছে দেয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের প্রত্যেক মানুষই আমানতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে জবাব দিতে হবে ঠিক কি না আজকের দুনিয়ায় আমানত এমন ভাবে মানুষ ভঙ্গ করতেছে আপনি হয়তো ভাববেন যে হুজুর আমানত মনে হয় 50,000 টাকার বান্ডিল দিলাম আর কিছুদিন পরে ওই টাকাটা রিটার্ন নিলাম এটাই মনে হয় আমানত এটা আমানত ঠিক আছে কিন্তু প্রতিটা সেক্টরে আমানত আছে একজন মাদ্রাসার শিক্ষক উনার সময় যদি দেয়া থাকে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত তাহলে ওই সময়টা হচ্ছে শিক্ষকের জন্য আমানত ঠিক কি না উনি যদি সময় মতো তার হক যদি ছাত্রছাত্রীদেরকে আদায় না করে কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই সময় টাইম পাস করানোর জন্য বা সময় ক্ষেপণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমানতের খেয়ানতকারী হিসাবে উঠতে হবে ঠিক কি না শুধু তা নয় মুসলমান এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়াজ্জাকাতু মাগরামা কিয়ামতের আগে আর 3 নম্বর আলামত যেটা প্রকাশিত হয়ে যাবে তখন মানুষ জাকাতের মালকে গনিম এই জরিমানা মনে করবে আছে না নাই জাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে খুশি মনে ইচ্ছাকৃতভাবে জাকাত দিতে চাইবে না জাকাত দেওয়া বুঝে থাকলে বলুন
ফরজ ওয়াজিব না সুন্নাত অনেকে সুন্নাত বলতেছে ফাজাক নামাজ যেভাবে ফরজ হজ যেভাবে ফরজ ঠিক তদ্রূপভাবে যাকাতও ফরজ ঠিক কি না ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত বুনিয়াল ইসলামু আলা খামসিন ইসলাম পাঁচটা খুঁটির উপরে প্রতিষ্ঠিত এর মধ্যে একটা হচ্ছে যাকাত ঠিক কি না যাকাতকে যদি কেউ অস্বীকার করে সে টাটকা কাফের হয়ে যাবে ঠিক কি না মুসলমান একটু সাউন্ড বাড়ান প্রিয় ভাইরা যাকাতকে জরিমানা মনে করা হয় আপনারা ভাববেন যাকাতকে কিভাবে জরিমানা মনে করা হয় দেখবেন এক কোটি টাকার মালিক শরীয়তের দৃষ্টিতে হিসাব করলে তার কাছে যাকাত ফরজ হয়েছে আড়াই লক্ষ টাকা কত টাকা 2.5% যাকাত দেওয়া ফরজ মালবান মানুষের উপরে যদি কোনো ব্যক্তির কাছে বর্তমান বাজারে 65,000 থেকে 70,000 টাকা এক বছর সময় অতিবাহিত হওয়ার পর থাকে অবশিষ্ট তাহলে উক্ত ব্যক্তির উপর যাকাত আদায় করা ফরজ ঠিক কি না রূপার দাম হিসাব করে যাকাত আদায় করা ফরজ দেখেন এক কোটি টাকার সম্পদের মালিক আড়াই লক্ষ টাকা যাকাত দিতে হবে কিন্তু সে 5-6,000 টাকার লুঙ্গি ব্লাউজ পায়জামা এগুলো কিনা দেয় মানুষের যাকাত ঠিক কি না জোরে বলেন না 1,000 মানুষকে লাইন দরাই দরাইয়া এই 50-60 টাকার 100 টাকা দামের এরকম পলিস্টার মার্কার লুঙ্গি আর শাড়ি মানুষরে দেয় ঠিক কি না আল্লাহর কসম লাগে এগুলো যাকাত দিলে কখনো যাকাত আদায় হবে না ঠিক কি না মুসলমান যাকাত যদি সঠিকভাবে হিসাব করে দেয়া যায় যাকাত একজন গরিবের হক এটা গরিবের প্রতি ধনীর কোনো দান নয় গরিবের প্রতি ধনীর কোনো দাক্ষিণ্য দয়া নয় এটা হচ্ছে গরিবের হক গরিবের অধিকার তার বাড়িতে যাকাত যিনি দিবে তিনি পৌঁছে দিতে হবে ঠিক কি না যাকাত দিতে হবে এরকম লঙ্গি ব্লাউজ পায়জামা এগুলো দিলে যাকাত হবে না একজন ব্যক্তিকে একটা সিএনজি কিনে দিবে একটা দোকান কিনে দিবে যাতে করে সে পরের বছর নিজেই যাকাত দিতে পারে ঠিক কি না কিন্তু সমাজে দেখা যায় যাকাতের নামে তামাশা করা হয় 50 টাকার কসকসা নোট ব্যাংক থেকে এক বান্ডিল নিয়ে আসে আর এক একজনকে দেয় আর উনি যাকাতের 50 টাকা নিয়ে মিস্টার আবুল বিড়ি খাইয়া খাইয়া বাড়িতে যায় আছে না নাই একবেলা খাবারই খাইতে পারে না বিড়ি খাইয়া খাইয়া যাকাতের পয়সা নষ্ট করে আল্লাহর কসম লাগে এভাবে যাকাত দিলে লোক দেখানো হবে আল্লাহর ফরজ ইবাদত কখনো আদায় করা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ঠিক কিনা সেজন্য যাকাত হিসাব করে দিতে হবে মুসলমান তুমি যতই মুখে মুখে বলো যাকাত দিচ্ছি আল্লাহর রসুল বলেন ওয়া যাকাতু মাগরামা তখন সে যাকাত জরিমানা মনে করে দিচ্ছে ঠিক কি না দেখবেন কোনো ব্যক্তির কাছে যখন জরিমানা পড়ে যায় বিচার সাব্যস্ত হয়ে যায় সে এত টাকা দিতে হবে এই জরিমানার টাকাটা খুব খুশি হয়ে দেয় না অনেক কষ্ট পেয়ে বিপদে পড়ে সিপাই পরে দিতে হয় ঠিক কি না কিছু মানুষ আছে যাকাতের পয়সাও এরকম সিপাই পরে দেয় আছে না নাই 4 নম্বর আলামত আল্লাহ রসুল বলেন ওয়াতুহুল্লিমা লিগাইরিদ্দিন কিয়ামতের আগে আরেক শ্রেণীর মানুষ বের হবে যাদের পরনে থাকবে জুব্বা মুখে থাকবে লম্বা লম্বা দাড়ি মাথায় থাকবে পাগড়ি যারা আল্লাহর কোরআন শিক্ষা করবে দুনিয়া কামানোর দান্দায় আছে না নাই দেখবেন ওয়াজের মজলিসে তাফসিরুল কোরআন মাহফিলে ইসালে সোয়াবের মাহফিলে এরকম নানা দিনই মাহফিলে তারা আসবে 50,000-1,00,000 টাকার কন্ট্রাক্ট করে এরকম বক্তা আছে না নাই আল্লাহর হাবিব বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন কিয়ামতের আগে এক শ্রেণী আলেম দরবারে আলেম বের হবে যারা টাকার বিনিময়ে আল্লাহর কোরআনকে বিক্রি করে দিবে এই কোরআনকে তারা খতমের কিতাব বানিয়ে ফেলবে আছে না নাই তারা টাকার বিনিময়ে খতম পড়বে চুক্তি করে করে মানুষের কাছ থেকে টাকা নিবে এরকম জালিম আছে না নাই প্রিয় ভাইরা আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেছেন আলেম হচ্ছে 3 প্রকার জুড়ে বলুন কয় প্রকার 3 প্রকার আলেম 1 নম্বর আলেম হচ্ছে উলামায়ে দাওয়ালা সরকারি আলেম যেই সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে সেই সরকারের নানান ধরনের অবৈধ কাজ অন্যায় কাজ নাস্তিক্যবাদী কাজকে হালাল করার জন্য এক শ্রেণীর আলেম থাকবে আল্লাহ রসুল বলেন এরা হচ্ছে উলামায়ে দাওয়ালা ঠিক কিনা জুড়ে বলেন উলামায়ে দাওয়ালা দেখবেন বাংলাদেশেও কিছুদিন আগে আমাদের দেশের 95% উলামায়ে কেরাম সরকারের একটা নীতি ছিল ভাস্কর্য বা মূর্তি স্থাপন রাষ্ট্রীয়ভাবে
আমাদের দেশের সকল হক্কানি উলামায়ে কেরাম রাষ্ট্রীয়ভাবে মূর্তি স্থাপনের বিরোধিতা করেছিলেন ঠিক কিনা কিন্তু আমাদের দেশের কিছু দরবারি আলেম ছিল এই মোল্লা কফিলউদ্দিন সালেহি গিয়াসউদ্দিন তাহেরি আলাউদ্দিন জিলাফি হুসাইনুর রহমান নষ্টাবন্দী এই সমস্ত দরবারি আলেমরা সংবাদ সম্মেলন করে মূর্তির পক্ষে ফতোয়া দিয়েছে নাউজুবিল্লাহ জোরে বলেন আপনারা ভয় পাচ্ছেন এরা হচ্ছে দরবারি আলেম এই জন্য আল্লাহ রাসূল বলেন তিন শ্রেণীর আলেম কিয়ামতের আগে দেখা যাবে একটা হচ্ছে উলামায়ে দাওলা যারা রাষ্ট্রীয় আলেম হয়ে যাবে যেদিকে টাকা যাবে সেদিকে তারাও ফতোয়া দিবে ঠিক কিনা দুই নাম্বার আরেক শ্রেণীর আলেম হচ্ছে উলামায়ে উম্মাহ আল্লাহ রাসূল বলেন এরা হবে উম্মতের আলেম উম্মতের আলেম কারা উম্মত যেদিকে যায় ওই আলিমের ফতোয়া সেদিকে যায় বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে এরকম আছে না নাই আলিমের চাকরি চলে যাবে মসজিদের ইমামতি চলে যাবে সেজন্য ওই আলিম হক কথা বলবে না হককে গোপন রেখে দিবে আল্লাহর রসুল বলেন এরা হচ্ছে উলামায়ে উম্মাহ উম্মতের আলেম কারা আর একটু ক্লিয়ার করে যদি না বোঝাই তাহলে আপনারা বুঝবেন না মনে করেন চল্লিশার সিন্নি খাওয়া আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন এই সিন্নি খাওয়া চার দিনের মৃত বাড়িতে সিন্নি খাওয়া এগুলো হচ্ছে ইয়াতিম এবং মিসকিনের হক কিন্তু আমাদের সমাজে দেখা যায় বড় বড় ফাজারু গাড়ি ড্রাইভিং করে করে যারা আসে এরা মনে হয় ইয়াতিম মিসকিন ইয়াতিম এক লোককে বললাম যে এগুলা তো ইয়াতিমের খাবার আপনি খান কেন কয় হুজুর আমিও ইয়াতিম উনার বয়স ৬৫ আমি বললাম আপনি কিভাবে এতিম কয় আমার বাবাও নাই মাও নাই হুজুর এখানে আছেন আপনারা মাসআলা জিজ্ঞাসা করেন এতিম হচ্ছে তারা যে সমস্ত অনাবালক সন্তানের পিতামাতা নেই তারা এতিম ঠিক কিনা ৬৫ বছরের ব্যক্তি কি নাবালক সে কি নাবালিক তাহলে সে এতিম হবে কিভাবে এটা বন্ডামি ঠিক কিনা প্রিয় ভাইরা এই চল্লিশার সিন্নি খাওয়া ধনাঢ্য ব্যক্তিদের জন্য স্পষ্টভাবে হারাম ঠিক কিনা এতিম মিসকিনের হক এটা গরিবরা খাবে মিসকিনরা খাবে অসহায় ব্যক্তিরা খাবে যদি খানার আয়োজন করা হয় কিন্তু সেখানে দেখা যায় গরিবদের বসার কোনো ব্যবস্থা থাকে না ধনী ব্যক্তিদের জন্য চেয়ারগুলো সাজাইয়া রাখা হয় ঠিক কিনা যদি কোনো আলেম হক্কানি আলেম যদি এর বিরুদ্ধে ফতোয়া দেয় দেখবেন ওনার চাকরি থাকে না আর কিছু পাঁচ আটা মৌলবি আছে দরবারি আলেম তারা দেখবেন সব মানুষে মনে করে এটা জায়েজ সে নিজ জায়েজ বলে ফতোয়া দেয় আছে না নাই আরেকটা মাসালা দেখেন আমাদের সমাজে আছে যেমন আজানের আগে এক শ্রেণীর মানুষ দুরুদ শরীফ পড়ে ফরেন এক পরে কিনা জোরে বলেন আজানের আগে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফি আল মুজনাবিন এভাবে বলে বলে নিজেকে আয় দেয় আর মানুষও বাহবা দেয় কয় বেটা তো আশিকে রাসূল রসুলের উপর দুরুদ শরীফ পড়ে এরপরে আজান দেয় আল্লাহ রসুলের একটা সুন্নত কিয়ামত পর্যন্ত সুন্নত সেটা হচ্ছে আজানের পরে দুরুদ শরীফ পড়বে আজানের আগে দুরুদ শরীফ পড়বে না রসুল তার সাহাবিয়ায় কেরামদেরকে শিক্ষা দিয়েছেন আজানের পরে দুরুদ শরীফ পড়ার কিন্তু কিছু মানুষ আজানের আগে দুরুদ শরীফ পড়ে আর কিছু কটাই মার্কা মৌলবি আছে এটাকে জায়েজ বলে ফতোয়া দেয় ঠিক কিনা আপনি বলবেন দুরুদ শরীফ এটা জায়েজ এখানে না জায়েজের কি আছে বেদাতের কি আছে মাগরিবের নামাজ মসজিদে হয়েছে ফরজ কয় রাখাত জুড়ে বলেন তিন রাখাত এখন যদি কোনো আলেম চার রাখাত পরে ফেলে নামাজ তো আর গুনার কাজ না হবে না নি হবে চার রাখাত পড়লে হবে না কেন চার রাখাত পড়লে মুসল্লি লুকমা দিবে ঠিক কিনা জোরে বলেন মুসল্লি লুকমা দিবে এখন হুজুর যদি লুকমা না নিয়া চার রাখাতেই সালাম ফিরায় আর বলে এক রাখাত অতিরিক্ত ফরাইজে মিয়া কি হইছে এক রাখাতের তো এক্সট্রা সওয়াব হইছে ঠিক কিনা ওই ইমামের আর চাকরি থাকবে ঠিক তদ্রূপভাবে আল্লাহ রসুলের সুন্নত হচ্ছে আজানের পরে দুরুদ শরীফ পড়া আর মাইক হাতে পেয়ে কিছু মৌলবি আজানের আগে দুরুদ শরীফ পড়ে এটা হচ্ছে স্পষ্টভাবে বেদাত ঠিক না বেদাত কি আল্লাহর হাবিব বলেন কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু বিদআত ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার আমার হাবিব ডাক দেয়া বলেন সব ধরনের বেদাত হচ্ছে গুমরা সব ধরনের
ধর্মের নামে ইবাদতের নামে যত নতুন আবিষ্কৃত বিষয় আবিষ্কার করা হবে রাসূল বলেন এগুলো বেদাত আর সকল বেদাতের স্থান চিরস্থায়ী জাহান্নাম নাউজুবিল্লাহ বলেন এরপরে তিন নাম্বার আরেক শ্রেণী আলেম আছে কয় নাম্বার জুরে বলেন তারা হচ্ছে উলামায়ে মিল্লা আল্লাহর রাসূল বলেন এই শ্রেণীর আলেম হচ্ছে যারা সভাপতি খুশি হবেন না বেজার হবেন উনার জেল হবে না জুলুম হবে না চাকরি থাকবে না থাকবে না এসব পরোয়া করবে না কুরআন এবং হাদিসে যা আছে স্পষ্টভাবে সেগুলো বলে দিবে ঠিক কি না এরকম আলেম আছে না নাই এদেরকে বলা হয় উলামায়ে মিল্লা এদেরকে আমাদের ভাষায় আরবী ভাষায় আরেকটা পরিভাষা রয়েছে এদেরকে হক্কানি আলেম বলা হয় কি বলা হয় হক্কানি আলেম সিনার উপায় আছে সবাই তো নিজেরে হক্কানি দাবি করে যে আমিও হক্কানি আমিও আশিকে রাসূল আমি সুন্নি এরকম দাবি করে আছে না নাই জুরে বলেন কিন্তু আল্লাহর রাসূল হক্কানি আলেম সিনার তিনটা উপায় বলে দিয়েছেন কয়টা উপায় জুরে বলেন তিনটা উপায় এক নাম্বার হচ্ছে হক্কানি আলেমদেরকে আপনি চিনতে পারবেন কবর দেশে যাওয়ার পর সেখানে গিয়ে বুঝতে পারবেন আহারে ওই আলেমই তো হক ছিল উনি যেই কথাগুলো বলেছিল ওই কথার উপর আমল যদি করতাম তাহলে আজকে কবরের মধ্যে শান্তিতে থাকতাম ঠিক কি না হক্কানি আলেমের কথা কবরে গেলে বুঝতে পারবেন দুই নাম্বার আল্লাহ রাসূল বলেন হক্কানি আলেমদেরকে চিনতে পারবেন জালিমের জিন্দানখানায় জেলখানার মধ্যে ঠিক কি না বর্তমানেও অনেক হক্কানি উলামায়ে কেরাম জেলের মধ্যে আছেন ঠিক কি না এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক আল্লামা জুনায়েদ বাবুনগরী আল্লামা জুনায়েদ আল হাবিব আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আল্লামা রফিকুল ইসলাম মাদানী সহ হক্কানি উলামায়ে কেরামগণ জেল কেটেছেন ঠিক কি না শুধু তা নয় আমাদের আকাবির হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জালিমের জেল কেটেছেন ঠিক কি না তারা তাদের জেল কাটার বিনিময়ে তাদের হুংকারের বিনিময়ে এ দেশ থেকে ইংরেজদের পাঁচ হাটারা ভাগতে বাধ্য হয়েছে ঠিক কি না শুধু তা নয় আমরা নিজেদেরকে শুধু হক্কানি দাবি করি আর নিজেদেরকে সুন্নি দাবি করি বড় বড় লম্বা চূড়া বক্তব্য দিই কথাবার্তা বলি কিন্তু জেল জুলুম যেখানে চলে আসে আমরা সেখানে নাই এরকম মুসলমান আছে না নাই আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবু আনিফা রহমতুল্লাহ আলাইহি উনিও জীবনের অনেকটা সময় তিনি জালিমের জুলুমের শিকার হয়েছেন জেলখানায় কেটেছেন ঠিক কিনা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনিও জেল কেটেছেন ঠিক কিনা শুধু তা নয় জেল কাটা হচ্ছে নবীদের সুন্নত কিছু মানুষ রয়েছে কিছু পাপিষ্ট কুলাঙ্গারেরা রয়েছে আলেম উলামাদেরকে নিয়ে উপাস্য করে তারা ক্রিটিসাইজ করে টিটকারি করে আলেম উলামাদেরকে ছোট করতে চায় যারা জেলখানার মধ্যে আছে ঠিক কি না এদেরকে নিয়ে তামাশা করে শ্বাসটলে বসে বসে মজা করে ইমান থাকবে না মিয়া যদি ইমানের বল আপনার আমার ভিতরে থাকে তাহলে উলামায়ে কেরাম যারা হকের জন্য দিনের জন্য আল্লাহর কালিমাকে জমিনে বুলন্টিত করার জন্য যারা জালিমের জুলুমের শিকার হচ্ছেন ইমান যদি থেকে থাকে অবশ্যই আপনার রক্তের মধ্যে বাড়ি দিবে ঠিক কি না আজ মুসলমানদের আবেগ নেই আজ মুসলমানদের ইমান স্পৃহা নেই ইমানের মধ্যে স্পিড নেই ইমানের মধ্যে জুস নেই সেজন্য একজন একজন করে অক্ষানি উলামায়ে কেরামদেরকে জালিমের জুলুমের শিকার হতে হচ্ছে ঠিক কিনা মুসলমান চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা আমরা বলে দিতে চাই কিছু কিছু মৌলবি আছে আলেম আছে তাদের কালেমে আর দাওয়াতের মাধ্যমে তাদের কালেমার দাওয়াতের বিনিময়ে শুধু হাদিয়া আর তোহফা আসে লম্বা লম্বা নোট আর তাদের পক্ষে শুধু নারে তকবীর জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান আসে আর কিছু কিছু আলেমের কালেমার দাওয়াতের বিনিময়ে তাদের হাতের মধ্যে হাতকড়া পরানো হয় পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হয় নিঃসন্দেহে যাদেরকে জুলুমের সম্মুখীন করা হয় তারাই হচ্ছে জামানার হক্কানি আলেম ঠিক কিনা আর যাদের যারা এই জুলুমের ভয়ে হক কথা বলে না মানুষদেরকে সঠিক কথা বলে না সঠিক লাইনে গাইডলাইন দেয় না শুধু মিষ্টি মিষ্টি কথা বলে হাদিয়া তুফানে তারা হচ্ছে উলামায়ে হালুয়া রুটি ঠিক কিনা হক কথাগুলো বলতেই হবে যতই বিপদ আসুক আর মুসিবত আসুক
আর যতই জেল জুলুম নির্যাতন আসুক না কেন উলামায়ে হক্কানি ফাঁসির মঞ্চকে হাসি মুখে বরণ করে নিতে রাজি আছে ঠিক কি না এভাবে আমরা যদি সতর্ক না হই সচেতন না হই তাহলে কিয়ামতের যে আলামত একটার পর আরেকটা চলে আসতেছে মুসলমান গজব আমাদের দিকে ধেয়ে আসতেছে ঠিক কি না সেজন্য আমাদেরকে চিন্তা হবে বুঝতে হবে জানতে হবে হক্কানি উলামায়ে কেরামদের সান্নিধ্যে থাকতে হবে ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই যে কিয়ামতের যে আলামতগুলো আলোচনা করলাম এগুলো থেকে যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন শেষ জামানায় যেন আমাদের সবচেয়ে মূল্যবান দাওলতে ঈমান যেন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলে আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন